নমস্কার বন্ধুরা, আজকে দেখো বন্ধুরা, বাড়ি থেকে শুরু করলাম। তো দেখো, এখানে আমার ছোট মেয়ে ফ্রেন্ড তো হাই করে দিল, এবারে একটু ডান্স করে নিচ্ছে। আর কি বলতো বন্ধুরা, আমাদের এপ্রিলের 6 তারিখে আমাদের এখানে শীতলা কালী পুজোর, তো তো এখানে দেখো পুরনো যে আগের বছরের কালী ঠাকুরটাকে বরণ করে নেওয়ার পর্ব চলছে। তো পাড়ার একদমই পাড়ার পাড়ায় আমার বাড়ির পাশে একদম, আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বরণ পর্ব শুরু হয়ে গেছে। তো আমিও চট করে রেডি হয়ে চলে এলাম কাপড়টা পরে, আর খুব একটা বেশি মেকআপ টেকআপ একেবারেই করিনি, বুঝতেই পারছো বন্ধুরা ভীষণ গরম। তো দেখো বন্ধুরা এখানে বরণ পর্ব চলছে, আর এই দেখো বন্ধুরা এক এক করে সবাই এক এক করে বরণ করতে শুরু করেছে। তো দেখতে পাচ্ছ আমিও দাঁড়িয়ে রয়েছি এখানে, দেখো দেখতে পাচ্ছ বরণ পর্ব একদম চলছে। এ দেখো মায়ের সব আর আরতি হলো, তো এক এক করে বরণ যেভাবে করতে হয় তেমন করে সবাই বরণ করলো। এবার আমার বরণ পর্ব শুরু। এ দেখো প্রথমে আমি পান দিয়ে মাকে বরণ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা প্রথমে বরণ করে নিলাম, এবার আমি চরণে ধানধূপ দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা এখানে আমি একটু সিঁদুর দিয়ে দিলাম মায়ের কপালে, আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটু মিষ্টি খাই, একটু জল দিয়ে দিলাম মাকে একটু। আর এবার দেখো বন্ধুরা এবার মাকে একটু আঁচলটা দিয়ে মুখটা মুছে নিলাম। মুছে দেওয়ার পর দেখো বন্ধুরা এবার আমি আবার মা কালীর কাছে চলে গেলাম। তো মা কালীকেও বরণ করে নিলাম পান দিয়ে, যেমনটা করেছিলাম আগে ঠিক তেমনভাবেই। তো চরণের আমি ধান ধূপ দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। এবার দেখো মায়ের আশীর্বাদ নিয়ে প্রণাম করে এবার মাকে আমি মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিলাম। আর হ্যাঁ, আর দেখো বন্ধুরা এখানে মাকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিচ্ছি। এবার আরতি করব মায়ের একটু ধূপ ধুনো দিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আশীর্বাদটা নিয়ে নেওয়ার পরে এবার দেখো, এ দেখো আমি একটু আরতি করে নিলাম। আর এখানে আমরা সিঁদুর খেলাও হয়েছে বন্ধুরা, সিঁদুর খেলা হয়েছে, খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো, ভালো লাগলো।